শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম মোহাম্মদ নুরুল ইসলাম। পিতা মৃত মহতাবুদ্দিন সরকার, মাতা মৃত আমিনা খাতুন। গ্রাম দুরদুরিয়া, 3 নং দুরদুরিয়া, পোস্ট অফিস বেরিলা বাড়ি, থানা লালপুর, নাটোর জেলা। যুদ্ধের আগে আপনি কি করতেন? কৃষি কাজ করতাম, গৃহস্থালি। আচ্ছা, তাহলে যুদ্ধের সাথে কিভাবে যুক্ত হয়ে গেলেন? যুক্ত হলাম এইভাবে, ওই যে দেশে ইলেকশন আসলো, ভোটাভুটি হলো, বঙ্গবন্ধু বিপুল ভোটে পাস করলেন, ওনাকে গদি দিলেন না, উনি একটা ভাষণ দিলেন। ভাষণের ইয়েতে আমরা চিন্তা করলাম যে আমরা কেন পরাধীন থাকবো, আমরা স্বাধীন হব। ওনার ডাকে আমরা সাড়া দিয়ে ট্রেনিংয়ে গেলাম। তো যারা ওই ভারতে ওই টান্ডোয়া দেরাদান ট্রেনিং করেছে, মাহবুব রহমান সেন্টু, জিল্লু এমপি, আকিয়াব ভাই রাজশাহের, সামাদ এক ভকে, ওনারা এসে গ্রামের মধ্যে যুবক ছেলেদের ডাকি বললো যে এই বৃত্তান্ত, দেশ স্বাধীনের জন্য তোমরা কি চাও? আমরা বললাম ঠিক আছে। তা আমাদের রাত্রের গোপনে ট্রেনিং হয়, ওনারা করায়, আমরা করি অস্ত্রের ট্রেনিং। ওনার অস্ত্র নিয়ে আনে ও দেখায় করে, ওদের অস্ত্র ওনারা নিয়ে যায়। ওই যখন ভারত থেকে আপনার ওই মুক্তিযোদ্ধা পার হয়ে আসে এদের শেল্টার দিয়ে, এরা বলে যে আজকে অমুক জায়গায় যাবো, কোন দিয়ে যাবো, কীভাবে যাবো, সেভাবে ওনাদের সঙ্গে যায়, সেখানে কাজকর্ম করি, করার পরে ফিরে আসি। এইভাবে আমরা মুক্তিযুদ্ধ হয়েছি। আমাদের সঙ্গে এখানকার মেলা লোকই ছিল, নাম তো অত মুখস্থ করে বলা কঠিন। উমর আহাবিল, খালেক মোল্লা, শামসের, আকাশ, সামাদ মোল্লা, ইয়াদ মোল্লা, মজের মোল্লা, এরকম ধরনের ধরেন আমরা 23 জন মতো ছিলাম। হ্যাঁ, এখানে দুরদুরিয়া আমবাগানে। আচ্ছা, এর মধ্যে দিয়ে ট্রেনিংও চলেছে আমাদের। ওই হিট অ্যান্ড রান ওই পার পাঠে আসতো, যাইতাম, হয়তো এভাবে আমরা করেছি। তো কয়েকটা এরকম যুদ্ধের কথা বলেন যদি মনে থাকে। প্রথমে হিট করি আমরা বিলবাড়িয়াতে হিট করে, ওখান থেকে আমরা একটা অস্ত্র,
500 রাউন্ড গুলি উদ্ধার করি। এরপরে ওই বাবরা ব্রিজ ভাঙলাম, আড়ানি গেলাম, ওই দীঘায় গেলাম, এরকম অনেক জায়গায়। আপনাদের কমান্ডার চয়েস মাওলানা মাহবুব রহমান সেনকো, আর ডেপুটি ডেপুটি কমান্ডার ওই আকিয়াব, তারপরে রাজশাহীর সামাদ উকিল। মাঝে মাঝে এমপি জিল্লু ছিলেন, ওই সময় উনিও কিছু ডিরেকশন আমাদের দিতেন, আসতেন, দেখতেন, খোঁজখবর নিতেন। তারপরে তো স্বাধীন হইল, তখন আপনি এখানে এখানে বাংলাদেশ নিয়ে আপনার কি ভাবনা? খুবই আনন্দ পাচ্ছি, আনন্দ পাচ্ছি। আমরা তো যুদ্ধের পরে ভাঙা গড়া একটা রাষ্ট্র পেলাম, আর এই বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা পর্যন্ত এসে যতদূর আমরা আগাইতে পারিছি খুবই আনন্দ পাই। আমরা ইনশাল্লাহ দুটি ডাল ভাত নিশ্চিন্তায় খেতে পাচ্ছি, এই তো বড় আনন্দ। তবে আমরা যে যুদ্ধ করেছি আমাদের কোনো আশা আকাঙ্ক্ষা ছিল না, আমরা শুধু ঝাঁপায় পড়েছিলাম নিজের জীবনকে উৎসর্গ করে যে আমরা স্বাধীন দেশ করবো, আমরা স্বাধীনে থাকব, এটাই আমাদের। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।